আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ, সম্মানিত দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। দর্শক, বর্তমানে টঙ্গী যে যে ইজতেমা হচ্ছে, বিশ্ব ইজতেমা, তো এইটাকে গরিবের হজ, এক প্রকার হজ বলা যাবে কিনা, এতে কোনো সমস্যা আছে কিনা যদি আমরা এটা একটা হজ হিসেবে মেনে নিই, এই সম্পর্কে ইসলাম কি বলে। তো দর্শক, অনেকে দেখা গেছে যে ইজতেমা হচ্ছে, ইজতেমা আলহামদুলিল্লাহ এটা খুবই কল্যাণের একটি কাজ, খুবই ভালো একটি কাজ যে ইজতেমা হয়, কারণ সেখানে গিয়ে আল্লাহর বান্দারা দিনের অনেক কিছু জানতে পারে, অনেক কিছু শিখতে পারে এবং সেগুলো মানুষদের ধারা ধারে পৌঁছাতে পারে। এটা একটা দিনের মেহনত, আলহামদুলিল্লাহ ভালো, এটা খুবই ভালো একটা বিষয়। এর মাধ্যমে দিনের একটা চর্চা হয়, যারা সেখানে 3 দিনের জন্য যায়, কিছুটা সময় দেয়, তাহলে দেখা গেছে এতে করে একটা আগ্রহ সৃষ্টি হয়, দিনের মেহনতে একটা চেতনা বৃদ্ধি পায় প্রত্যেকটা মানুষের মনের মধ্যে, ইজতেমার দ্বারা দেখা গেছে উপকৃত হয় আলহামদুলিল্লাহ। তো দর্শক, এখন এই ইজতেমা যেটা, এই ইজতেমাকে আমরা যদি এটা হজ মনে করি, এটা করা যাবে কিনা, আমি দর্শক একটা স্ট্যাটাস দেখেছি, কিছু লেখা দেখেছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। তো অনেকেই এই ইজতেমাকে তারা দেখা গেছে এক প্রকার হজের মতো বলে ফেলতেছে, যেটা গরিবের এক প্রকার হজ। যে ইজতেমার মধ্যে যেমন অনেক মানুষ জমা হচ্ছে, তো এইরকমই কিন্তু আরাফার ময়দানে মানুষ জমা হয় হজের সময়, মুজদালিফার ময়দানে মানুষ একত্রিত হয় অনেক মানুষ, সেই সাথে সাথে মিনার প্রান্তে অনেক মানুষ একত্রিত হয়। তো অনেকেই দেখা গেছে তারা ওই হজের সাথে তুলনা দিচ্ছে যে ইজতেমারা এটা কেমন যেন, এটা দ্বিতীয় একটা আরাফার ময়দান, দ্বিতীয় একটা মুজদালিফার ময়দান, দ্বিতীয় একটা মিনার ময়দান, এইরকম অনেকে বলে দিচ্ছে। তো এই ইজতেমাকে হজের সাথে তুলনা করা হচ্ছে, এটা মোটেও সুযোগ নেই। হজ হজের জায়গায় অনেকে তারা ইজতেমাকে কেন্দ্র করে বলে যেটা গরিবের এক প্রকার হজ এই বিশ্ব ইজতেমা, এইটা কোশ্চিন কালেও বলা যাবে না, এমন চিন্তা যদি কেউ করে তাহলে সে ভুলের মধ্যে রয়েছে, এটা ইসলামের অপব্যাখ্যা হবে, একটা বিধানের অবজ্ঞা করা হবে। কারণ একজন গরিবের উপর তো হজ ফরজই না, হজ ফরজ যে সামর্থ্যবান হবে, ওয়ালিল্লাহি আলা নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখবে তার উপর হজ করা ফরজ। এখন গরিবদের উপর তো হজ ফরজই না, তাহলে তাদের কি দরকার হজ করার। এখন ইজতেমাকে এটা যদি আমরা গরিবের হজ বলে দেই, তাহলে দেখা গেছে মানুষের মধ্যে একটা ভুল ভ্রান্তি ছড়িয়ে পড়বে, তখন এই যেটা আমাদের মেন হজ, যেটা আমরা একটা বিধান, গুরুত্বপূর্ণ 5টা বিধানের একটি বিধান রয়েছে হজ করা, তো ওই হজ যেটা মক্কাতেই হবে, এটা অন্য কোথাও এটা করার সুযোগ নেই, মক্কাতে কিছু নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে ওই হজটা হয়ে থাকে। এখন বিশ্ব ইজতেমাকেও যদি হজের মতো আমরা মানুষদেরকে বলি বা এটা যদি মনে করি, তাহলে জনসাধারণ তারা এটাকে হজ মেনে নেবে, বিশ্ব ইসলাম একত্রিত হওয়া। তো আমি তো সেই মক্কাতে যেতে পারবো না, আরাফার ময়দানে যেতে পারবো না, তো টঙ্গী ইজতেমায় যাই, আর তারা চিন্তা করবে এতে করে হয়তো হজের সওয়াব পাবো, নাউজুবিল্লাহ, এমনটা মোটেও করার সুযোগ নেই। এইটাকে হজের সাথে সাদৃশ্য দেওয়া, হজের সাথে তুলনা দেওয়া বা হজের কোনো বিষয়ে মনে করা, এই ব্যাপারে কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো বন্ধুরা, আমাদের একটাই কাজ হবে যে আমরা দিন ইসলাম এটা মানবো, এরপর আমল করব সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, কোনো ভুল পথে বা কোনো গুমরাহিতে আমরা পা দিব না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করুন, আমিন। এই ছিল বিষয়টা নিয়ে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সময় আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।